সৌভাগ্যক্রমে আমাদের মানে আমার ভূমিকাটুকু অতিমারির আগে শেষ হয়ে গেছিল, সেটা হচ্ছে ছবিটির নির্মাণ কার্যটি শেষ হয়ে গেছিল, মানে যেটাকে আমরা শুটিং বলি, যেটাকে আমরা প্রোডাকশন বলি, সেটি শেষ হয়ে গেছিলো। তার ফলে আমার এই ছবিটার জন্য আমাকে একটু একটা মানসিক একরকম জগৎ, যে জগতে আমি বাস করি না, তাতে ঢুকতে সত্যি হয়েছিল। ছবিটি দেখলে আপনি বুঝতে পারবেন। কিন্তু আবারও বলছি, ফর্চুনেটলি অতিমারি শুরু হওয়ার আগে আমার ভূমিকাটা শেষ হয়ে গেছিলো আর কি। তো তারপর পোস্টের কাজ অনেকটা সময় ধরে হয়েছে, মুক্তির দিনক্ষণ ঠিক হয়েছে অনেকটা সময় ধরে, কিন্তু আমার তাতে মানে আমার মনোনিবেশে কোনো ব্যাঘাত ঘটেনি, আমি টানাই করতে পেরেছি কাজটা। আমার মনে হয় যে কোনো জিনিস তার যদি ঠিক টার্গেটের কাছে পৌঁছয়, সব জিনিসের তো সব কিছু টার্গেট হয় না, তাই না? তা মানে ধরুন আজকে সাবান এক্স এর একটা টার্গেট অডিয়েন্স হয়, সাবান ওয়াই এর আরেকটা টার্গেট অডিয়েন্স হয়। তো আমি একদম মানে মানে ব্যবসা বা মানে মার্কেট বা বাজারের ভাষায় কথাটা বলছি, তো যখন এক্স চলছে, এক্স এত এক্স দশটা লোকের কে টার্গেট করে চলছে, ওয়াই কিন্তু একটা অন্য, যদি তিনটে লোক হয়, ওয়াই কিন্তু সেই তিনটে লোককে ঠিকমতো টার্গেট করতে পারলে সেই তিনটে লোকের ক্লায়েন্টেলটা কিন্তু ওয়াই পেতে পারে বলে আমার। যে জায়গাটা সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছে প্রথম থেকেই, পড়ার সময় থেকে, সেই জায়গাটা হচ্ছে যে আপনি বললেন সং অফ দ্য সোল, যে ছবিটির ইংরেজি নাম দেওয়া হয়েছে সং অফ দ্য সোল। তার কারণটা কী? তার কারণটা হচ্ছে আমরা যারা উপমহাদেশের মানুষ, তারা যতই নগরবাসী হই না কেন, যতই আমরা অফকোর্স নগরবাসী হয়ে ভীষণভাবে পাশ্চাত্যের সঙ্গে আমরা এখন কি বলবো সম্যক ধারণা তৈরি হয়েছে আমাদের পাশ্চাত্য সংস্কৃতির সম্বন্ধে, এবং তাতে কোনো অন্যায়ের কিছু নেই, কিন্তু কোথাও গিয়ে একটা আমাদের যখন আমরা নারীর টানটা অনুভব করার প্রশ্ন যখন আসে, সেটা কিন্তু আমরা আমাদের এই লোকায়ত গান বাজনার সঙ্গেই করি। যখন কোথাও একটা ভাওয়াইয়া বেজে ওঠে, ভাটিয়ালি বেজে ওঠে, একটা বাউল গান বাজে, একটা জারি গান বাজে বা একটা ঘাটু গান বাজে, তখন তার সঙ্গে যে যে অজানা অব্যক্ত যে 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 যোগসূত্রটা আমরা নিজেদের ভিতরে শরীরের ভিতর দিয়ে টের পাই, হ্যাঁ, সেটাই কিন্তু আমাদের সং অফ দ্য সোল। এবং সেইটার আনফর্চুনেটলি আমার মনে হয় আমি নির্বাচিত হয়েছি শবনম দ্বারা সেই কারণে। তার কারণটা হচ্ছে যে আমি যেহেতু আমার একটু গান বাজনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমার শুধু ব্যাকগ্রাউন্ড গান বাজনার নয়, আমার বাংলার লোকায়ত গান বাজনা নিয়ে একটা আমার একটা যাপন আছে বেশ অনেক বছর ধরে আর কি। সেটা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকে কিছুটা সময় আমি সেই এই বাংলা লোকায়ত গান বাজনার গবেষণার কাজেও নিযুক্ত থেকেছি, যারা গবেষণার কাজ করেন তাদের সঙ্গে আমি তাদের সঙ্গ করেছি অনেকটা সময়, তো একেবারে আনকোড়া ছিলাম না এই এই গান বাজনার ব্যাপারে আমি।